আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন রহমা তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও, নজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়, যেই সময় মানুষগুলি তার স্ত্রী পুত্র নিয়ে ঘুমায়া থাকে, যেই সময় পশু পাখিরা ডালে ডালে ঘুমিয়ে আছে, হিংস প্রাণীরা পর্যন্ত ঘুমিয়ে গেছে, কিন্তু তোমার কতগুলি মায়ার বান্দা আরামের ঘুম হারাম করে, হারামের বিছানা ছেড়ে দিয়া নরমাল বিছানার মধ্যে ঘন্টার পর ঘন্টা মৌমাছির মতো বসা, এই একটা মানুষ উঠে নাই। রব্বে কারীম, এই মুহূর্তে তোমার রহমতের দিকে তাকাইয়া আমরা গুনাহগার নাগান্দা না ফরমান না লায়ক অযোগ্য আপনার দরবারে দুইটা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইয়া দিছি, আমার দিকে না তাকাইয়া এই মজলিসে কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত হাজি সাবরা হাত বাড়াইছে, কত যুবক ভাইরা হাত বাড়াইছে, কত তালবে ইলমরা হাত বাড়াইছে, আয় আল্লাহ তাআলা মুরব্বীরা হাত বাড়াইছে, পর্দার আলের মা বোনেরাও হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরাও হাত বাড়াইছে। রব্বে কারীম, যার হাতটা তোমার কাছে বড় ভালো লাগে গো, মেহরবানি করে তাদের হাতের ওসিনায় আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করলাম মেহরবানি করে তোমার দরবারে মাফ চাই পানা চাই, আল্লাহ সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া তোমার দরবারে আল্লাহ মাফ চাই মাফ করে দাও, বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দাও, যেমনে চললে তুমি খুশি ওইভাবে চলার তৌফিক দাও। রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা চলার পথে যত ধরনের সমস্যা আছে, যত জরুরত আছে আপনার গাইবি খাজানার থেকে ফোঁড়া করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়াইলাম এই মজলিসের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন কবরে অনেকেই চলে গেছে, আল্লাহ জানি না গো কে কোন অবস্থায় কবরে আছে, আল্লাহ সকলের পক্ষ থেকে আমরা মাফ চাই পানা চাই, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও, বিশেষ করে আব্বা আম্মারে মাফ করে দাও, আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও,
রব্বিরহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মা ছোটবেলা যেইভাবে লালন পালন করেছে, তুমিও তাদেরকে কুদরতিভাবে লালন পালন করো। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন, শেষ দরখাস্তটা হলো এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিছে, পয়সা দিছে, বুদ্ধি দিছে, শ্রম দিছে, রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতি বাগান সাজাইছে, রব্বে করিম যারাই টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিল, রান্না বান্না কইরা আমাদেরকে খাওয়াইলো, যে যেমনে পারছে প্রত্যেককে তুমি দিনের দায় হিসাবে কবুল করে নাও, দিনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা তাদের ব্যবসা বাণিজ্য খামায় রোজগারের মধ্যে বরকত বাড়ায়া দাও। রব্বুল আলামিন, অনেক মানুষ ওয়াদা দিছে, আল্লাহ মাদ্রাসার জরুরতের জন্য তুমি ওয়াদা পুরা করার তৌফিক দাও। রব্বুল আলামিন বিশেষ করে এই গ্রামের সমস্ত মুদ্দাগানে মাফ করে দাও। এই গ্রামে যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে গেছে তাদের কবরে সব পৌঁছায়া দাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র শিক্ষককে কবুল করে নাও, মাদ্রাসার জরুরত গুলা গাইবি খাজানার থেকে ফোড়া করে দাও। আল্লাহ মাদ্রাসার মুহতামিমকে ধৈর্যের সাথে কাজ চালিয়ে যাওয়ার তৌফিক দাও। এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসা মুখী করে দাও। যত ধরনের প্রয়োজন আছে তোমার গাইবি খাজানার থেকে প্রয়োজন গুলা ফোড়া করে দাও। রব্বুল আলামিন, শেষ দরখাস্ত, আমাদেরকে মাহফিল থেকে বিদায় করার আগে জিন্দেগির গুনাহ মাফ করে বাড়ির দিকে ফিরাইয়া দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।